বাবার বয়স 45 বছর, ছোট ছেলের বয়স 123 বছর। রেশন কার্ডের বয়সের জটিল অঙ্ক মেলাতে হিমশিম অবস্থা পরিবারের। রেশন কার্ডে বয়সের ভুল থাকায় নাস্তানাবুদ নদিয়ার কর্মকার পরিবার। বাবার বয়স 45, মায়ের বয়স 37, তাদের ছোট ছেলের বয়স 123। শুনতে অবাক লাগছে? অবাক লাগলেও কাগজে কলমে বয়সটা কিন্তু ঠিকই। আর এই অবাক করা বয়সের জটিল অঙ্কে নাজেহাল কর্মকার পরিবার। নদিয়ার শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পাড়ার বাসিন্দা সাধন কর্মকার, পেশায় তাঁত শ্রমিক। নিম্নবিত্ত পরিবার হওয়ার কারণে কোনো রকমে তাঁত বুনেই চলতো সংসার। তাদের দুটো সন্তান রয়েছে, সেই কারণে তাঁত বুনে আর সংসার চলে না। পেটের টানে পরিবারকে নিয়ে বর্তমানে শ্রমিকের কাজ করেন মহারাষ্ট্রে। কিন্তু বয়সের জটিল অঙ্কে এখন নাস্তানাবুদ পরিবার। মা শ্রাবণী কর্মকার মহারাষ্ট্র থেকে ছুটে এসেছেন সেই জটিল অঙ্কের সমাধানের উপায় খুঁজতে। 14 বছরের সূর্য কর্মকারের সরকারি দেওয়া রেশন কার্ডে বর্তমানে বয়স 123 বছর। শুধু এই প্রথম নয়, এর আগেও সূর্য কর্মকারের নামে ভুল ছিল। সূর্যকে রেশন কার্ডে করে দেওয়া হয়েছিল সুব্রত কর্মকার। পরবর্তীকালে সরকারের বিভিন্ন অফিসে গিয়ে নাম ঠিক করলেও বয়সের জটিল অঙ্কে পড়ে রয়েছেন পরিবার। এ বিষয়ে শ্রাবণী কর্মকার জানান, এই প্রথম নয়, এর আগেও একাধিকবার বিডিও অফিসে এ বিষয়ে জানানো হয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। সেই কারণে বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে। মহারাষ্ট্র থেকে ছুটে এসে আবারও তারা বিডিও অফিসে গিয়েছিলেন সমস্যার সমাধানে, কিন্তু সেখান থেকে বলে দেওয়া হয়েছে অন্ততপক্ষে 2 মাস লাগবে বিষয়টি ঠিক হতে। শ্রাবণী কর্মকার আরও জানান, বয়সের কারণে বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন তিনি এবং বয়স ভুল থাকার কারণে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। একবার ভুল ছিল, সূর্যকে সুব্রত করেছিল, সেটা ঠিক হলো, সেটা ঠিক করতে গিয়ে তারপরে এটা দিল। এখনো বয়সের ভুল, এখন 100 কত বছর বয়স করে দিয়েছে। মানে কার্ডটা কতদিন আগে পেয়েছিলেন? বছরখানিক আগে পেয়েছিলেন। তারপর কি কোথাও কোথাও ঘুরেছিলেন, গিয়েছিলেন? জমা দিয়েছি, এখনো পর্যন্ত পাইনি। কোথায় জমা দিয়েছিলেন? ভিডিওতে বলছে কিনা 2 মাস পরে পাবা। 2 মাস পরে কতটা অসুবিধায় পড়তে হচ্ছে এটার জন্য? অসুবিধা তো ভালোই করতে হচ্ছে। একটা ছেলের বয়স যদি 119 বছর হয়, 19 কে কত যেন 29টা কত করেছে, তার জন্য কত ভুল। এ বিষয়ে ওই এলাকার রেশন ডিলার ব্রজলাল চৌধুরী জানান, কিছু একটা ভুল ছিল, আমার জানা ছিল, তবে বয়সের এতটা তারতম্য ছিল সেটা জানতাম না। তবে এই সব বিষয়ে ভুলের ক্ষেত্রে বেশি দিন ঠিক করতে সময় লাগে না। বিডিও অফিসের সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জমা দিলেই খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তিনি আরও বলেন, ওই উপভোক্তার সাথে নিজেই যোগাযোগ করবেন, যাতে তার সমস্যার সমাধান হয়, সেই চেষ্টাও করবেন তিনি। তা আমি তো অতটা বলতে পারবো না, তবে এটা ভুলবশত হয়েছে। তবে আমাদের যে ইন্সপেক্টর আছেন শান্তিপুর থানার ফুলিয়া বিডিও অফিসে, যিনি বসেন, ওনার কাছে গেলে উনি সংশোধন করে দেবেন। ওনার কাছে গেলে পারে তো অনেকেই তো সংশোধন করে এনেছেন। উনি যেটা বলছেন, প্রায় 1 বছর ধরে এই ভুলটা রয়েছে। না, অত সময় তো লাগে না। মানে যদি সোমবারে যদি উনি যদি যান, মঙ্গল বা বুধবারের মধ্যেই কাজ কমপ্লিট হয়ে যাবে। উনি বলে নয়, যে কোনো লোক গেলেই। আচ্ছা, উনি খুব সুন্দর কাজ করেন। মানে আপনি জানতেন যে ওনার এই ভুলটা হয়ে আছে? উনি আমাকে বলছিলেন যে একটা ভুল আছে, এবার ভুল সেটা 1 বছর না 100 বছরে, সেটা মানে আমি আর জানতাম না। আচ্ছা, উনি মাল পান এখনো এখান থেকে, আপনার এখান থেকে? হ্যাঁ, মাল তো পাবেন, মালের সাথে তো বয়সের কোনো সমস্যা নেই তো। আচ্ছা। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, নদিয়া। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।